আমি প্রায় বলি যে কোরআনিক এই মেডিসিন গুলো আপনারা খাবেন, মাখবেন, এগুলো অনেক ভালো, চেহারা উজ্জ্বল থাকে, চুল সহজে সাদা হয় না। পবিত্র কালামুল্লাহ মাজিদে সব মিলে সূরা কয়টা বলেন তো? কয়টা? এর মধ্যে সবচেয়ে বড় সূরার নাম কি? কি নাম? বাকারা। এই সূরা বাকারার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটা আয়াত আছে, ওই আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। প্রত্যেক ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়াতুল কুরসি পড়তেন। মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। এটা পড়েন আপনারা? পড়েন না কারা কারা দেখি? আপনারা পড়েন না, কাল থেকে পড়বেন ইনশাআল্লাহ, পড়েন। আমাদেরকে অনেক সময় জিন ভূত আসর করে না? আসর করে। কিশোরগঞ্জে বোধহয় জিন ভূত কম না? আছে তো জিন ভূত যাদেরকে ডিস্টার্ব করে তারা বেশি বেশি আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই তিনটা পরে ফিস সাবাহি ওয়াল মাসা, সকাল সন্ধ্যা, ওয়া ইনদামা ইয়াযহাব ইলা ফিরাশি, আর যখন বিছানায় তিনি ঘুমাতে যেতেন এই তিন কুল পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ফু দিতেন, আর ওই ফু দেয়া হাতটা মাথা থেকে মুছতে মুছতে পা পর্যন্ত মুছতেন। ইটস এ প্রোটেকশন ফ্রম ইয়োর লর্ড, এটা আমাদের রবের পক্ষ থেকে একটা প্রোটেকশন। সুবহানাল্লাহ, পড়েন। উই শুড টেক দিস প্রোটেকশন এভরি ডে এট মর্নিং এন্ড ইভিনিং। শয়তানের ওয়াসওয়াসা থেকে, জিন ভূতের আসর থেকে বাঁচার জন্য এই প্রোটেকশন আমাদের নেওয়া দরকার। আমাদের আদরের কচি কাঁচা সোনামণিরা যারা আছে তাদেরকেও, বাচ্চাদেরকেও জিন ভূত ডিস্টার্ব করে কি করে না? করে। আমরা তাদেরকেও এগুলো শিখাইয়া দিব। এগুলোকে বলে রুকিয়া আল ইসলামিয়া, ইসলামী রুকিয়া। এই ঝাড়ফুঁক করা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেও ঝাড়ফুঁক করতেন। একবার সেজদারত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাতে একটা বিচ্ছু পোকা কামড় দিল, তিনি খুব ব্যথা পেলেন। আম্মা জান আয়েশা বললেন, আয়েশাকে বললেন লবণের পানি গরম দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোরআনের আয়াত পরে ফু দিলেন, লবণের পানি ঢালা শেষ, ফু দেওয়া শেষ, আঙ্গুলের ব্যথাও শেষ। তো এভাবে নিমিষেই আমরা সুস্থ হয়ে যেতে পারি। কোরআনের দেয়া যত যত পদ্ধতি আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন এটা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। আমরা অনেকে অসুস্থ থাকি, আপনারা মধু খেতে পারেন, বেশি করে মধু খেলে আপনি সুস্থ থাকবেন। কালিজিরা খেতে পারেন, কালিজিরা হাব্বাতুস সাউদা শিফাউন মিন কুল্লি দা ইল্লা সাম, মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ। কালিজিরা পাওয়া যায় কিশোরগঞ্জে? কালিজিরারে কি বলেন আপনারা? মাশাআল্লাহ, কালো জিরা। আপনাদের ভাষা অনেক সুন্দর, কিশোরগঞ্জ ময়মনসিংহ আপনাদের ভাষা অনেক সুন্দর। তো এই কালো জিরা আপনারা খাবেন, মধুর সাথে মিক্স করে খাবেন, সুস্থ রাখবে কে? আমি প্রায় বলি যে কোরআনিক এই মেডিসিনগুলো আপনারা খাবেন, মাখবেন, এগুলো অনেক ভালো। অলিভ অয়েলের কথা আমি প্রায় বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অলিভ অয়েল মাখতেন, জাইতুনের তেল দিয়ে দাড়িতে মাখতেন, চুলে মাখতেন, গায়ে মাখতেন, চামড়া সহজে কুচকে যায় না, চেহারা উজ্জ্বল থাকে, চুল সহজে সাদা হয় না, এজন্য বেশি বেশি অলিভ অয়েল ইউজ করবেন।